হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এবং অনেক অনেক দিন পর আজকে আমি আপনাদের সাথে আমার একটা ব্লগ শেয়ার করছি। এবং আপনারা যারা রেগুলার আমাকে ফলো করেন তারা অবশ্য জানেন যে এই ব্লগটি আমার বেশ কয়েক মাস আগের। তো ব্যস্ততার কারণে আমি যথাসময়ে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি একদমই সময় পাচ্ছিলাম না। যারা আমাকে রেগুলার ফলো করেন কিংবা আমাকে পার্সোনালি চেনেন বা জানেন তারা জানেন অবশ্য যে আমার ফেসবুকে অনলাইন বিজনেস নিয়ে আমি অনেকটাই বিজি থাকা হয়। সো এইটা নিয়ে অ্যাকচুয়ালি আমার সিলেটের আরও কিছু ব্লগ আছে, তো ওইখান থেকে আমাকে যারা চেনে তারা কমেন্ট করেছিল যে গ্র্যান্ড সুলতান নিয়ে একটা ব্লগ তারা দেখতে চায়। সো এই ব্লগগুলো অ্যাকচুয়ালি এই ব্লগটার জন্যই আমি কিন্তু এই ভিডিওসগুলো আমার ফোনে নিয়েছিলাম। অনেক দিন যাবৎ আমার ফোনে এই ভিডিওগুলো ছিল, বাট আমি এডিট করতে পারছিলাম না, দ্যাটস ওয়াই আমার আপলোডও করা হয়নি। তো আজকে আমি যথাসম্ভব যতটুক পারবো আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, এবং এইখানকার সব ডিটেলস আমি এখানে কিন্তু আপনাদেরকে বলে দিব বা ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি দিয়ে দিব। তো আপনারা আমার সাথে থাকুন এবং ফুল ভিডিওটি আপনারা দেখবেন আশা করছি, কারণ আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন হয়তো মিস করে ফেলবেন। সো লেটস স্টার্ট ইট। সো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আমরা হোটেলটিতে চেক ইন করব। অলমোস্ট এই যে এখনই আমরা চেক ইন করছি, আমাদের চেক ইন হচ্ছে অ্যান্ড আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে। এবং এখন আমার হাজবেন্ড রিসেপশনে যাওয়ার পর আমরা যেখান থেকে বুকিং করেছিলাম সেখানকার একটা ইয়ে ছিল, ভাউচার ছিল। সো এটা শো করার পর তারা আমাদেরকে আমাদের রুম নাম্বার অ্যান্ড সব কিছু ডিটেলস বলে দিচ্ছে। এখন আমাদের আমরা এখন রুমে যাচ্ছি। সো এটা হচ্ছে ছিল আমাদের রুম, অনেক বেশি সুন্দর ছিল, একদম পরিপাটি গোছানো সব কিছু ছিল। এই এই ভিডিওটাতে এখন যেটা দেখছেন, তখন একটু পরে আমি অবশ্য ভিডিওটা করেছিলাম, মানে ঢুকার সাথে সাথে যেরকম ছিল ওই এটা আমি ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি, কারণ আপনারা সবাই জানেন আমি কিন্তু রেগুলার ব্লগ করি না। ইভেন আমি অত সুন্দর করে ব্লগ করতে পারি না অন্যদের মতো, এত গুছিয়ে কথা বলা, এত গুছিয়ে ডিটেলস ভিডিও যতটুকুই করি আমি আমার নিজের শখ থেকে করি, আমি ওইভাবে প্রফেশনালি এই জিনিসটা করি না। নর্মালি করি, ভালো লাগে, বিশেষ কোনো স্থানে গেলে তখন নিজেদের মুহূর্তগুলোকে এভাবে ক্যাপচার করে ব্লগ করাটা, পরে আবার সেটা দেখা, তো এই ব্যাপারগুলো আমি খুব এনজয় করি অ্যাকচুয়ালি। সো আশা করছি আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ওইভাবে ব্লগ করতে পারি না, অত সুন্দর করে পারি না, যতটুকুই করি আমি আমার মতো করে করি। এই যে এটা হচ্ছে আমাদের রুমের ভেতরটা, খুব বেশ সুন্দর ছিল, সব কিছু অনেক গোছানো ছিল, পরিপাটি ছিল, আবারও বলছি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা ওখানে ওয়ান নাইট স্টে করেছিলাম, তো আমার 24 আওয়ার্স আমরা অনেক বেশি মজা করেছি, অনেক বেশি খুব সুন্দরভাবে কাটিয়েছি বলতে গেলে দিনটা। আমাদের রুম নাম্বার ছিল 409 এবং এই ব্ল্যাক কালার কার্ডে মূলত তারা তাদের বিভিন্ন সার্ভিসেস অ্যান্ড ফ্যাসিলিটিসগুলো এখানে আমাদেরকে উল্লেখ করে দিয়েছিলো। যদি আমরা সেগুলো নিতে মানে ইন্টারেস্টেড থাকতাম তাহলে আমাদের তাদেরকে জানালে তারা ওইভাবে আমাদেরকে প্রোভাইড করতো। এই কার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কার্ড, কারণ এই কার্ডটা হচ্ছে যারা স্টে করে তাদেরকে মূলত এটা দেওয়া হয়, এবং যারা স্টে করে তাদের প্যাকেজের সাথে কিন্তু লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। সো ওখানে যখন আমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম এই কার্ডটা শো করার পর কিন্তু তারা আমাদেরকে প্রোভাইড করেছিল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কার্ড, এটা কখনো যারাই আপনারা আসবেন কখনো এগুলো হারাবেন না, খুব সাবধানে রাখতে হবে। এবং এখানে যে পানি দেখতে পাচ্ছেন, পানি এবং কফি, তারপর কিছু ফ্রুটস, এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি ছিল, এগুলোর জন্য কোনো চার্জ পে করতে হবে না। ওকে, এই যেখানে লেখা আছে এগুলো কমপ্লিমেন্টারি। আর এই কার্ডটিতে হচ্ছে তাদের টিভির টিভি স্ক্রিনের যে চ্যানেলগুলো, যে সমস্ত চ্যানেলগুলো রয়েছিল সেগুলোর একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এখানে আরও ছোটোখাটো অনেক আরও অনেক কিছুই আছে, আমি আস্তে আস্তে করে সব কিছু দেখাচ্ছি। এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা নোট, একটা ছোট একটা কাগজ আর একটা পেন্সিল দেওয়া হয়েছে, যে কোনো নোট
লিখতে হলে এটা ইউজ করা যেতে পারে। এই জন্য আরেকটা কথা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, আপনারা যারা এখানে নেক্সটে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই বাইরে থেকে কোনো ফুড কিন্তু তারা অ্যালাউ করে না, তাদের এখান থেকে তাদের ফুডগুলোই অর্ডার করে নিতে হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন মিনি বার প্রাইস লিস্ট, মূলত এই মেনুটিতে সব কিছুর প্রাইস লিস্ট দেওয়া আছে, কেউ চাইলে তাদের থেকে অর্ডার করে নিতে পারবে। এবং আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন মাস্কও দেওয়া হয়েছিল, যদিও মাস্ক আমরা নিজে থেকেই ক্যারি করেছিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন এই ঝুড়িটিতে প্রিংগলস, তারপর চকলেটস অ্যান্ড মানে নাটস দেওয়া আছে, এবং এগুলো কিন্তু মিনিবারেরই একটা অংশ এবং এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি না। ওকে, তো এটা একটু মাথায় রাখবেন যদি আপনারা কেউ আসেন, এগুলোর জন্য কিন্তু পে করতে হবে। আর এখানে হচ্ছে একটা এক্সট্রা একটা লকার দেওয়া আছে, যার যার মূল্যবান জিনিস রাখার সুবিধার্থে এটা ইউজ করা যেতে পারে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বাথ টাওয়াল, তারপর স্যান্ডেল দিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে শাওয়ার নেওয়ার পর অ্যাকচুয়ালি কাজে লাগবে, এই জন্য তারা এটা প্রোভাইড করে থাকে। আর এখানে কিন্তু একটা নোটিস দিয়ে দিয়েছে তারা যে এই বাথ টাওয়ালগুলো তাদের হোটেল রুমের বাহিরে কিন্তু অ্যালাউড না, এটা হচ্ছে হোটেল রুমের ভিতরেই আপনারা পড়তে পারবেন বা ক্যারি করতে পারবেন, বাট এটা পরে বাহিরে যাওয়া কিন্তু অ্যালাউ না, এটা একটু সবাই মাথায় রাখতে হবে। আমি অনেক আগে দেখেছিলাম একটা ভিডিওতে, আগে অ্যালাউ ছিল বাট এখন হয়তো কোনো একটা কারণে তারা অ্যালাউ করে না। অ্যান্ড এখন আপনাদেরকে এই সুন্দর ওয়াশরুমটা দেখাবো, তাদের ওয়াশরুমটাও অনেক সুন্দর ছিল, পরিপাটি ছিল। ফার্স্টেই আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে তারা অনেক কিছুই দিয়েছিল, কন্ডিশনার দেখতে পাচ্ছেন, কন্ডিশনারের সাথে ছিল বডি কী বলে শাওয়ার জেল, তারপর শ্যাম্পু এগুলো ছিল, তারপর ছোট ছোট টাওয়াল ছিল, হ্যান্ড টাওয়াল ছিল, তারপর সোপ ছিল, হ্যাঁ, তারপর ব্রাশেস ছিল, টুথব্রাশ, টুথপেস্ট, এইরকম অনেক ধরনের অ্যাক্সেসরিজ ছিল, তারপর হেয়ার ব্রাশ ছিল। তো আমি আস্তে আস্তে করে যতটুক সম্ভব আমি সব কিছু ডিটেলস দেখিয়ে দিচ্ছি, আমার ভয়েস শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি একটু অসুস্থ বা আমার গলা ভেঙে গেছে, আমার যদিও একটু প্রবলেম হচ্ছে কথা বলতে, তারপরও এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গিয়েছে। এই ভিডিওটার জন্য আমি মানে আরও কিছু ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো এই জন্য ভিডিওটা ভাবলাম যে আর দেরি করবো না। এমনিতেও সবাই অনেক দিন যাবত রিকোয়েস্ট করছিল, এবং এখানে দেখেন একটা সুন্দর বাথটাবও কিন্তু দেয়া আছে। তো মোটামুটি ওয়াশরুমটার সব কিছু আশা করি আমি দেখাতে পেরেছি। এখন হচ্ছে এখন কিন্তু অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল, কারণ আমরা কিন্তু একটু আসতে লেট করেছি। আমরা ইভেন আমরা লাঞ্চও বাহিরে করতে হয়েছিল, কারণ লাঞ্চ টাইমের পর আমরা হোটেলে চেক ইন করেছি। তো এখন হচ্ছে আমরা অলমোস্ট এখন তো দেখতে পাচ্ছেন বিকাল, তো এখন আমরা একটু পুল সাইডটা একটু ঘুরে দেখব। এটা হচ্ছে তাদের লবির পেছনের অংশটা, খুবই সুন্দর। তাদের ইন্টেরিয়রের কথা আসলে কি বলবো, তাদের প্রতিটা সেক্টর অনেক বেশি সাজানো গোছানো এবং অনেক বেশি ক্লাসি ছিল। আমি পুল সাইডের কথা বলি বা লবির কথা বলি, যেটাই বলি না কেন, সব কিছুই অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল। বিকেলের আলোটা আমি বেশ এনজয় করছিলাম, তো এখানে আমি কতগুলো ছবিও তুলেছি, বেশ ভালোই ফটো সেশন হয়েছে। এবং পুল সাইডটা কিন্তু অনেক সুন্দর এবং পুলটাও অনেক বেশি বড় ছিল। আমি জানি না আমি ক্যামেরাতে আপনাদের কাছে কীভাবে প্রেজেন্ট করছি, তবে বাস্তবে কিন্তু চমৎকার একটা এনভায়রনমেন্ট ছিল। এবং নট অনলি পুল সাইড, এই গ্র্যান্ড সুলতানের প্রতিটা কর্নার, ইচ অ্যান্ড এভরি কর্নার অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ক্লাসি। আমার কাছে একটা টাইমে মনে হচ্ছিল যে হয়তো এটা বাংলাদেশের ভিতর না, অ্যাব্রড কোথাও হয়তো এসেছি, কারণ তাদের
যে ট্রিজগুলো ছিল গাছগুলো পর্যন্ত কিন্তু কিছু কিছু বাহিরের দেশ থেকে তারা ইয়ে করে মানে ইম্পোর্ট করে আনিয়েছে। আমি তাদেরকে আস্ক করেছিলাম শিওর হওয়ার জন্য। সো হ্যাঁ, তাদের এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে একদম বেস্ট ছিল। এখন কিন্তু অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং সন্ধ্যার পরের যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু অনেক চমৎকার লাগছিল, কারণ চারপাশে হচ্ছে টিলার পাশাপাশি চা বাগান, তো অদ্ভুত রকমের একটা সুন্দর শ্রীমঙ্গল। আমার কাছে সত্যি কথা বলতে আমার এটা সেকেন্ড টাইম শ্রীমঙ্গলে আসা হয়েছে, এবং সেকেন্ড টাইম না, সরি থার্ড টাইম, এবং বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হিসাবে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমি অবশ্যই শ্রীমঙ্গলের নামটা আগে বলবো। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের লাইব্রেরি লঞ্চ, এবং তাদের যারা আপনারা বই পড়ুয়া আছেন বা বই প্রেমী যারা আছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা প্লেস, কারণ যারা বই পড়তে পছন্দ করেন তারা কিন্তু মূলত এরকম টাইপের পরিবেশই চান, এবং তারা খুব উপভোগ করতে পারবেন এই প্লেসে, যে কোনো বইয়ের ভিতর আপনারা একদম ঢুকে যেতে পারবেন। তো এটা এক কথায় বলতে গেলে খুব ভালো ছিল, এটাও খুব নাইস ছিল। এবং এরপর হচ্ছে আমরা এখন লবিতে বসবো, এবং আমরা লবিতে কিছুক্ষণ গল্প করছিলাম। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদম সন্ধ্যা, কি সন্ধ্যার পর রাত হয়ে আসছিল, এবং লবিতে আমরা কিছুক্ষণ একটু আড্ডা দিচ্ছিলাম। এরপর আমরা একটু পুল সাইডে যাব। অ্যাকচুয়ালি লবিতে আমরা একটু ছবি তুলছিলাম, আমি আগেও বলেছি আমি ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি, এবং পাশাপাশি আমার কাজিনরাও ছিল। আমরা এখানে একটু গল্প করছিলাম, এবং আমরা এখন একটু আউটডোরে যাব, কারণ আউটডোরেও কিন্তু অনেক সুন্দর একটা ভিউ ছিল তাদের। আমি বললাম না, মানে তাদের প্রতিটা কর্নার এত বেশি সুন্দর ছিল, এবং রাতে তো আরও বেশি ভালো লাগছিল, কারণ তাদের লাইটিংগুলো কিন্তু অসাধারণ লাগছিল। লাইটিং যে তাদের ইন্টেরিয়রগুলো, অ্যাকচুয়ালি তাদের ইন্টেরিয়রই অনেক বেশি জোস, কি বলবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার দুই বোন, তারাও খুব এনজয় করছিল, এবং পাশেই কিন্তু কিডস জোন এবং পুল সাইড, পুল সাইডটাও অসাধারণ লাগছিল রাতের সুন্দর হালকা হালকা আলোতে, খুব ভালো লাগছিল। এবং এর পাশেই হচ্ছে কিডস জোন। আমার ছেলে আসার পর থেকে সে খুব মানে পাগল হয়ে গিয়েছিল, সে কখন কিডস জোনে যাবে, সে খেলা করবে, তো এখন হচ্ছে তাকে একটু টাইম তো দিতেই হয়। সো সে এখন খুব খুশি, এবং দেখতেই পাচ্ছেন মানে অনেক বেশি হ্যাপি, কারণ বাচ্চারা তো এটাই চায়। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য কিন্তু এইটা বেস্ট, কারণ তারা কিন্তু বাচ্চাদের জন্য বেশ ভালো একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, এবং অনেক ধরনের তাদের মানে বাচ্চাদের টাইম স্পেন্ড করার মতো সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আমার ছোটো বোন এবং আমার বাচ্চা মানে আমার ছেলে, তারা কিন্তু খুবই এনজয় করছিল, এবং তারা এখনও মনে করে যে আবার যেতে চাই। আমার ছেলে তো লিটারেলি এটা বলে, সে এখনও ভুলতে পারে না, মানে তার এখনও নাকি যেতে ইচ্ছে করে। না আসলে তার এটা মনে করাটা স্বাভাবিক, কারণ সে তো মানে বাচ্চা, বাচ্চারা যেখানে আনন্দ পায় সেখানে কিন্তু বাচ্চারা বারবারই ওই ইয়েটা আবার উপভোগ করতে চায়, এটাই নর্মাল। সো তারা তো খুব এনজয় করছিল, আমরাও পাশাপাশি এনজয় করছিলাম, আমরাও বসেছিলাম পাশে, এবং আমরাও তাদেরকে দেখে আমাদের কাছেও ভালো লাগছিল, কারণ বাচ্চারা যদি ভালো থাকে মাদের বা বাবাদের কাছেও কিন্তু তখন ভালো লাগে, এটাই নর্মাল। এবং দেখতেই পাচ্ছেন আপনারা যাদের বেবি আছে তারা কিন্তু এখানে ইজিলি আপনারা চলে আসতে পারেন, কারণ বেবিদের জন্য ভালোই তাদের কিডস জোন একটা ব্যবস্থা, ভালো একটা ব্যবস্থা আছে। এবং এখন কিন্তু আমরা ডিনার করব, এখন মনে হয় অলমোস্ট 9টা বেজে গিয়েছিল, তো আমাদের ডিনার করার পালা। আমি ডিনারে ওইভাবে ভিডিওটা নিতে পারিনি, কারণ আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। সো আমরা কোনোরকম ডিনার করে আবার আমাদের রুমে চলে গিয়েছিলাম, বাট আমি আপনাদেরকে তাদের এই রেস্টুরেন্টের ইয়েটা একটু দেখাচ্ছি, মানে ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর। বাট একটা কথা বলতে হয়, তাদের যে রেস্টুরেন্টের যে খাবারের টেস্টটা,
এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ আমি যেদিন এসেছিলাম সেদিন আমি লাঞ্চ তো করেই এসেছিলাম আমরা, বাট ডিনার করেছিলাম আর ব্রেকফাস্ট করেছিলাম। আমার কাছে খুব খারাপ লেগেছে, মানে আমার একদমই ভালো লাগেনি। আমাকে যদি কেউ বলে যে 10-এর মধ্যে কত দিবা, আমি বলবো যে আমি 10-এর মধ্যে 4 দিব, কারণ তাদের ফুড মেনু আমার কাছে মানে ফুড টেস্টটা একদম মানে আমার ভালোই লাগেনি, এবং তাদের আইটেমসও ওই রকম খুব বেশি মানে আইটেমস ভালোই ছিল কিন্তু টেস্ট ভালো ছিল না। নট অনলি মি, মানে আমি না শুধু, আমার সাথে যারাই ছিল সবাই, আমরা সবাই তো একসাথেই খেয়েছি, তো কারো কাছে তেমন ভালো লাগেনি। দুঃখজনক হলেও এই বিষয়টা একদম সত্যি। ততক্ষণ পর্যন্ত সবাইকে গুড নাইট, এবং সকালও হয়ে গিয়েছে, ভিডিওটা আমি সকাল থেকে আবার স্টার্ট করলাম। সো কী অবস্থা সবাই, গুড মর্নিং সবাইকে। এবং আমি চেষ্টা করেছি এই ব্লগটি একটি ভিডিওর মাধ্যমে পুরো ফুল ডিটেইল ব্লগটা শেয়ার করার জন্য। সো ওইভাবেই সবাই একটু কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন, কারণ অনেকেই কিন্তু ব্লগ পার্ট 1 পার্ট 2 করে, বাট আমি সময়ের স্বল্পতার কারণে আমি ওইভাবে করতে পারিনি, আমি একটু শর্টকাটেই দেখানোর ট্রাই করেছি। এবং এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, তবে আবারও দুঃখের সাথে প্রকাশ করছি তাদের ব্রেকফাস্টও আমাদের কাছে ভালো লাগেনি। এবং আমি যেহেতু একজন ইউটিউবার, সো আমার আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়াটাও আমার একটা দায়িত্ব বলা যায় বা কর্তব্য, যেহেতু ব্লগটি আমি করেছি। তো যেটা ভালো লাগেনি সেটা আমি কখনোই ভালো বলবো না জোর করে। আমাদের কাছে আসলেই ভালো লাগেনি, তাদের ফুড টেস্ট খুব বাজে ছিল। যাই হোক, এমনিতে সব কিছুই ভালো ছিল, সার্ভিসেস সব কিছুই ভালো ছিল। এবং আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে এখন আমরা পুল সাইডে যে একটু সুইমিং করছিলাম, সুইমিং বলা যায় না অ্যাকচুয়ালি, আমি সুইমিং কিন্তু পারি না, এমনিতে একটু আমরা পুলে একটু টাইম স্পেন্ড করেছি, কারণ আমাদের কিন্তু আবার 12টার দিকে চেক আউট, যেহেতু আমরা 1 নাইট স্টে করেছিলাম। সো এইভাবে আমরা যতটুকু পেরেছি কিছুক্ষণ পুল সাইডে একটু টাইম স্পেন্ড করেছি, দেন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে দেন আবার একটু কিছু ছবি টবি তুললাম। দেখতেই পাচ্ছেন একটা স্লোমো ভিডিও হচ্ছে, যেহেতু আমি টিকটকার, সো টিকটকের জন্য অ্যাকচুয়ালি ভিডিওগুলো করেছিলাম, এবং ভিডিওগুলো এত সুন্দর আসছে কারণ এটা একদম পিওর রোদের আলোতে ছিল, তো তো খুব ভালো লাগছিল। এবং আরেকটা কর্নারের কথা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছি, কর্নার না এটা অ্যাকচুয়ালি তাদের গ্র্যান্ড সুলতানের ভিতরেই ছোট একটা টিলা, এবং এই টিলার উপরে উঠলে ফুল গ্র্যান্ড সুলতানটাকে মানে সুন্দর মতো করে দেখা যায়, এবং পুল সাইডটা দূর থেকে অনেক বেশি সুন্দর লাগে। অ্যাকচুয়ালি এখানে উঠলে তাদের মেইন যে সৌন্দর্যটা সেটা একদম ভালোভাবে উপভোগ করা যায়। এবং এটা হচ্ছে তাদের বিল্ডিংটা, এটা তো আপনারা বুঝতেই পারছেন, এবং আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস দিয়েছি, আমি যা যা করেছি বা যেভাবে আমরা যা যা করেছি সব কিছুই কিন্তু আমি ব্লগে শেয়ার করেছি। তবে একটা আপনাদের কিন্তু কোয়েশ্চেন আছে, আমি জানি আপনারা সবাই অনেকেই জানতে চাচ্ছেন যে এখানকার কস্টিং কীরকম, বা আমরা যে 1 নাইট স্টে করেছি আমাদের কস্ট কীরকম পড়েছে। সো আমি বলতে চাই এখানে কিন্তু অনেক ধরনের প্যাকেজ আছে, এবং প্যাকেজের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিজ আছে। সো আমি আমার প্যাকেজটার কথাই আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরেন আমার হাজব্যান্ড, আমি এবং আমার বেবি, আমাদের কস্টিংটা ছিল হচ্ছে 18K, মানে বাংলাদেশি টাকা 18,000 টাকা 1 নাইটের জন্য, আর এটার মধ্যে ইনক্লুড ছিল লাঞ্চ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। এছাড়া পাশাপাশি একটি ডিলাক্স রুম তো ছিলই। সো আশা করছি আমার এই ভিডিওটা দেখার কারণে আপনাদের অনেকেরই হয়তো হেল্প হবে, কারণ অনেকেই আছেন যারা নেক্সটে যাওয়ার প্ল্যান করছেন, তারা আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে অনেক ইনফরমেশন আশা করছি আপনারা পাবেন। সো ভিউয়ার্স, সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আমার সাথেই থাকুন। আশা করছি নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।